नमस्कार बंधुरा सिमी शर्ट्सर सबाई के स्वागत चले छोट एक भिडियो शेयर करते तुम्हारे आज के बीचे कला रेसिपिटा तुम्हारे संगे शेयर करब। बीचे कला एकदम टाटका नरम बीचेगुल्क पेड़े नहीं छोटो चिंगड़ी माछ दिए रान्ना करब। तो चलो आशा करी तुम्हारे भलो लगे एके बारे अन्यरकम पद्धति रान्नाटा तुम्हारे का शेयर कर ल। এবারে জলে নুন হলুদ ফেলে ওর মধ্যে কলাগুলোকে এভাবে কেটে নেব। জলে কলাগুলো ছাড়িয়ে ফেলে রাখবো যাতে ওর কালো কষ্টটা বেরিয়ে যায়, কলাটা যাতে কালো না ধরে। এবারে 10 মিনিটের মতন ফেলে রাখবো এই জলে। পেঁয়াজ জিরে আর সরষে একসঙ্গে বেটে নেব মশলার জন্য। कड़ाई जल दिए दिए गरम करते नून हलुद दिए हल्का भापिए नेब जेहेतु नरम कलागुलो हल्का भापानोर पर तारपरे चिंगड़ी माछगुलो भेजे नेब। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, তারপরে কলাগুলো দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাটা দিয়ে দেবো, এই যে পেঁয়াজ জিরে আর সরষে বাটা একসঙ্গে। মশলাটা দেওয়ার পর হলুদ নুন আর লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। পরে পরিমাণ মতো জল দিয়ে হালকা ফুটিয়ে নেব যেহেতু কলাগুলো ভাপানো আছে। একেবারে অন্যরকম পদ্ধতিতে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।